বৃত্তি পর ফিরে আসলাম। বিশ্রামগঞ্জ থেকে প্রমোদনগর বাজার যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, আর এই দুর্ঘটনাতে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। বেঘরে প্রাণ যায় বৃদ্ধের, যেমনটা জানা যাচ্ছে। দুর্ঘটনা প্রসঙ্গে আজকে বিকেল নাগাদ সংঘটিত হয়েছে দুর্ঘটনাটি। প্রমোদনগর বাজার, যে বাজারে একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে রাস্তার পাশে থাকা দোকানে গিয়ে ধাক্কা মারে, এবং সেই দোকানেই দাঁড়িয়েছিলেন বৃদ্ধ। এবং প্রায় 65 বছরের বৃদ্ধ দাঁড়িয়ে থাকে যে দোকানে, যার নাম মণি দেব বর্মা। এলাকাবাসীরা শনাক্ত করতে পেরেছে তাকে, এবং মণি দেব বর্মা বাজারে গেছিলেন দ্রব্য সামগ্রী ক্রয় করতে, এবং সেই দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য দোকানে তিনি দাঁড়িয়েছিলেন, এবং একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি দোকানে গিয়ে ধাক্কা মারে বৃদ্ধকে। বৃদ্ধর মৃত্যু হয়েছে, এমনকি পুরো লন্ডভন্ড হয়ে যায় দোকানটি। স্থানীয়রা, এমনকি ব্যবসায়ীরা ছুটে আসে ঘটনাস্থলে, সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে তার পাশাপাশি বৃদ্ধকে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি হাসপাতালে। দমকল কর্মী ছুটে যায় ঘটনাস্থলে, দমকল কর্মী প্রাথমিক অবস্থায় বিশ্রামগঞ্জ দমকল বাহিনী নিয়ে যান হাসপাতালে। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন, এবং সংবাদ মাধ্যমের সামনে তার ছেলে, অর্থাৎ মৃতের ছেলে, তিনি পুরো ঘটনাটি বৃত্তান্ত দিয়েছেন। তবে তার পাশাপাশি আজকের এই দুর্ঘটনাতে গোটা এলাকাতে চাঞ্চল্য বিরাজ করছে, সকলের মধ্যে চাপা আতঙ্ক উত্তেজনা বিরাজ করছে। আজকের বিকেল বেলার এই দুর্ঘটনা, যে দুর্ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত থমথমে পরিবেশ। নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো গাড়ি দোকানের বাজারের মধ্যে প্রবেশ করে, এবং সেখানেই দাঁড়িয়ে থাকা 65 বছরের জনজাতি ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার সাথে সাথে পড়ে যায় মাটিতে, লুটিয়ে ব্যক্তি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে হাসপাতালে নিয়ে যাবার পরই চিকিৎসক মৃত বলে ঘোষণা করে 65 বছরের বৃদ্ধ মণি দেব বর্মাকে, যাদবমণি দেব বর্মাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টের শুনব। দাদা, আপনার বাবা? আমার বাবা, আমি তো দেখছি না তো, আমি তো কাম করে স্নান করছে, দেখছি তুলে আর মানুষও করছে। এই তোমার বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কোন জায়গা, বাজারের প্রমোদনগর বাজারে? দেখছে না গাড়ি কেটা ছুটে গেছে, আমি তো দেখছি না। আছে ওই আমার স্কুলের সামনে এটা আছে। এখন কই আনছেন? এখন কই আনছেন? এখন ওই বাজার বিশ্রামগঞ্জ হসপিটালে আনছেন। আপনার বাবার নাম কি? যাদবমণি, যাদবমণি দেবর্মা। বয়সটা কত? 65। কিটা করতো? কিটা করতো? কিছু করতো না, তাও মিষ্টি করে। বাড়ি গো আপনারা? বাড়ি এখন কি মারা গেছে? মারা গেছে। গাড়িটা ধরছেনি? গাড়িটা ধরছেনি না, ধরছেন আমি দেখছি না তো। মৃতের ছেলের বক্তব্য আপনারা শুনলেন। তবে অত্যধিক গতিতে গাড়ি চলাচলের ফলেই ঘটে যাচ্ছে দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনা আজকে আবারও লক্ষ্য করা গেল। এমনকি বেঘরে প্রাণ গেল 65 বছরের এক বৃদ্ধ, যার নাম যাদবমণি দেব বর্মা। শুধুমাত্র গাড়ির গতি ছিল অত্যধিক, তার পাশাপাশি নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি গাড়ির চালক, যার ফলে রাস্তার পাশে উপরে যে দোকানগুলি থাকে সেই দোকানে গিয়ে প্রবেশ করে গাড়িটি। বোলেরো গাড়ির ধাক্কাতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বৃদ্ধের। নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পর।